ইউসিক ওয়ান ইয়াকুনা খায়রা মালিল মুসলিম গনামুন ইত্তাবিউ বিহা শাবাল জিবাল ও মাওয়াকি আল কাতার ইয়াফিররু বিদিলহি মিনাল ফিতান আমি আশা করি এই হাদিসের উপর আমল করব একবারজনও পাবনা এই মসজিদে যে ইমার্জেন্সি পাবের পিরিয়ডে কোন সম্পদ তোমার অর্জন করা উচিত কোন মাল অর্জন উপার্জন করা উচিত এবং সেই মাল নিয়ে কিভাবে কোথায় যাওয়া উচিত ইউসি কোন ইয়াকুনা খায়রা মালিল মুসলিম বুখারীর হাদিস ঈমান পর্বের হাদিস ASCII এই একজন মুসলিম যে ইসলাম রক্ষা করতে চায় নিজের ঈমান বাঁচাতে চায় আখেরাতে জান্নাত চায় মরণ পর্যন্ত ইসলামের উপর থেকে কালে নিয়ে কবরে যেতে চায় তার জন্য এক পাল ছাগল ভেড়া দুম্বা এইটা নিয়ে কোনো নির্জন চরে পাহাড়ের চূড়ায় টিলায় চলে যাবে যেখানে কোনো জনমানুষ নেই ওইখানে সে তার পশুগুলি চড়ায় ওগুলোর দুধ পান করে মাঝে মধ্যে একটু বুঝতে দরকার জবাই করে সেই পশু খায় আর শস্য দানা আছে ওগুলি খেয়ে ওটাতেই সে সীমাবদ্ধ থাকে একজন আল্লাহর দিন বাঁচানে বাঁচাতে যে চায় ইমান বাঁচাতে যে চায় ডান হাতে আমল নামা পেতে যে চায় তার জন্য ওই ইমার্জেন্সি যুগে ফিতনার যুগে এই এক পাল পশুর চেয়ে উত্তম কোন সম্পদ পৃথিবীতে কল্পনাই করা যায় না কোন ডলার কোন ইউরো কোন টাকা কোন ব্যবসা কোন বাণিজ্য সে পাপ ছাড়া করতে পারবে না এজালাম তুনাল আল মাঈ সাতু ইল্লা বেমা সিল্লাহে আজ্জা ওয়াজাল এক জামানা আসবে নাফরmani করা ছাড়া পাপ করা ছাড়া কোনো উপার্জন করতে পারবে না পাপ করা ছাড়া কোনো উপার্জন নাই শিক্ষক হইবা ছেলে মেয়ে একসাথে প্রতি নজরে কবিরাগুনা সেখানেও গান শিখাইতে হবে নাচ ডান্স শিখাইতে হবে নিজেও নাচতে হবে আহারে কপাল আর অফিসে গেছে তোমার পিএস মহিলা তোমার সেক্রেটারির কিনা কয় অ্যাসিস্ট্যান্ট যিনি উনি মহিলা ওইদিকে মহিলা হের পর লিখতে হইতেছে সুদ একজন আসে বলবে যে আপনি এই কাজটা আমাকে এত কোটি টাকা স্যাংশন দেন এটা তো ইলিগাল তাহলে দয়া করে চাকরিটা ছেড়ে দেন এ জানালাম তুনালিল আজ জাল পাপ না করলে কোনো রুজি নেই কোম্পানির চাকরি যেন দরখাস্ত দিছে দাঁড়ি দেখে কয় দাঁড়ি কাটিয়ে আসেন তাহলে চাকরি আপনার সব ঠিক আছে সব যোগ্যতা একশো একশো আছে কিন্তু দাঁড়ি তো কি করবে সে দাঁড়ি কাটিয়ে আসিয়া চাকরিতে যোগ দিছে এখন চব্বিশ ঘন্টা কবিরা গুনার পাপ কাঁদে নিয়া রুজি রোজগারে ঢুকছে মহিলা চাকরির জন্য দরখাস্ত দিছে কামালি মহিলা বোন এইটা তো চলবে না আচ্ছা ঠিক আছে কাল থেকে বোরকা বাদ দিয়ে আসবে এখন বোরকা গায়ে দিয়া আসলো পূর্ণ ন্যাক কামল করে রুজি করবে ওটা তোমরাই নষ্ট করবা তোমরা এমন দেশ এমন সমাজ এমন কিছু তৈরি করবা পাপ না করে যে এক টাকা রুজি করবা ওই সুযোগ তোমরাই নষ্ট করবা দোকানদারি করতে বসবেন সব দুই নম্বর তিন নম্বর চার নম্বর মানে এক নম্বর না করি তো কিন্তু না দুই নম্বর এখানে তো দোকানদার অনেকেই আছেন ব্যবসার জগতের হাল তো আপনারাই জানেন পাপ না করে রুজি করা এক জমানা আসবে অসম্ভব সেই জমানায় কিছু ছাগল বেড়া ধুম্বা নিয়ে চরাঞ্চলে যাও যদি ইমান নিয়ে কবরে যাইতে চাও যদি জান্নাত চাও যার্নাম থেকে বাঁচতে চাও এগুলি নিয়ে সরে পড়ো তাহলে বাঁচবা না বাঁচতে পারবো না এখন তো সবাই ভাবতেছেন এটা কি সম্ভব এটা তো সম্ভব না ওইটা সম্ভব দু চোখে যাওয়া সম্ভব এটা সম্ভব না যাহার নাম খুবই ইজি এখন যাহার নামে গেলাম মরার পরে আর কি হয় হোক মনে হয় না মরার পরে কেউ হাতুড়া বাড়ি মারলে তখন আর এই শরীরের মধ্যে কোনো আঘাত লাগতো না যাতনা লাগতো না যাহার নামের এক সেকেন্ডের আজাব সারা পৃথিবীর সারা জনমের ক্যান্সার আলসার আলজেমার ভয়ঙ্কর সব রোগের যাতনা যদি একসাথ করা হয় যাহার নামের এক সেকেন্ডের শাস্তির তুলনায় দুনিয়ার কষ্টকে মনে হবে শ্বশুর সুখে ছিলাম দুনিয়ার শাস্তি যন্ত্রণা সমগ্র পৃথিবীর অবর্ণনীয় যন্ত্রণাকে জাহান নামের এক সেকেন্ডের আজাবের তুলনায় মনে হবে এটা সুখের ছিল কত সুখী ছিল এই জন্য যেদিন হাসরে ময়দানে নেওয়া হবে কাপেরা বলবে মাম বাসানা আমি দিনা কবর থেকে কে তুললো কবরেও আগুনে পুড়ছে সে সাপের কামড় খাইছে সে হাতুয়ার বাড়ি খাইছে সে কিন্তু তার তুলনায় যেটা সামনে দেখতেছে কি অকল্পনীয় ভয়ঙ্কর আজাবপ্রাপ্ত প্রাপ্ত পর্যন্ত চিৎকার দেবে ভালোই তো ছিলাম মাম্বা সানা মিমার না সুরাইয়া সিনে না হায় রে কে কবর থেকে তুলল এই এই যা দেখতেছি এখন তার সে তো কবর এত আজাবের মধ্যেও ভালো ছিল ওইটা এর তুলনায় ভালো ছিল সেটাও কঠিন কষ্ট ছিল কিন্তু যে কষ্ট দেখতেছি তার তুলনায় তো ওইটা সহজ ছিল এই চিৎকার করবে তারা অতএব বুঝতে পারছেন যে রুজি রোজগার যারা সমাজে করছেন জব করছেন যেখানে যান পাপ করেই করছেন এটা নিশ্চিত যে যিনি যেখানে উপার্জন করতেছেন পাপের মাধ্যমে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আল্লাহর কাছে চব্বিশ ঘন্টা যতক্ষণ আল্লাহ চেতনা ঠিক রাখে ক্ষমা চাইতে হবে ও ভাইয়েরা আমরা মন মরা মুসলমান এখন পাপ করতে করতে হৃদয় অনুভূতি নাই সাহাবায় কাম সামান্য পাপকে হিমালয় পর্বতের মতো মনে করতেন আর আমরা পর্বত সমান পাপকেও একটা চুলের সমান মনে করি না তা আমাদের যে নাই প্যারালাইজড প্যারালাইজড হাতে সুই বিদেলে কি হবে তার তো চেতনায় নেই সে উহ করবে কোথেকে পাঁচশো মশা বসলেও কামড়াইলে সে বলতে পারবে না কারণ মরে গেছে তার এই বডিটা আমাদের আমাদের তো ইভান আমাদের মন মরা এই জন্য এই ওয়াজগুলি যে করতেছি অনেকের অনেকের কাছে যে অনুভূতি জাগতেছে আমি দেখি না অনুভূতি যে জাগতেছে মনে হয় না জাগবে থেকে যে মনে এটা জাগাবে সে মনটাই তো মরে কবে শেষ হয়ে গেছে ওটা নাই ইমার্জেন্সি পিরিয়ড একটা বলছি যদি কিছু ইমান নিয়ে যেতে চান এখন সুযোগ পেলেই এল জ্ঞান ইসলামী জ্ঞান চর্চা করতে হবে দ্বিতীয় বলেছি নিজেকে বাঁচাবার চেষ্টা ঘরমুখী প্রবণতা কারণ যেখানেই যাবেন সেখানে ইমান হারাবার অবস্থা হ্যাঁ কিছু ঘর আছে এমন যে ঘরে আরও বেশি বেঈমান বানায় কারণ ঘরে ঢুকেই শুরু করে চ্যানেলের পর চ্যানেল পাপের চ্যানেল খোলা এই জন্য সেইটা যদি রোধ করতে পারেন তাহলে ঘরে ঢুকলে ইমান বাঁচবে ঘরটাই তার জন্য ফের দাউস এই যুগের জন্য এই যুগের জন্য তার ঘরটা জান্নাত আপনার ছেলের জন্য যতক্ষণ ঘরে থাকে জান্নাত আপনার মেয়েটার জন্য যতক্ষণ ঘরে থাকে সর্বশ্রেষ্ঠ ইবাদত একটা মেয়েকে ঘরে রাখা তার জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত তার চেয়েও বড় ইবাদত তার মসজিদের জামাতে পাঁচক্ত সালাতের চেয়েও বড় ইবাদত শুধু ঘরে বসে রেছে এটা কিছু করতেছে না শুধু ঘরে বসে দিছে তারে দেখে কয়েকশো যুবক জিনার পাপে উদ্বুদ্ধ হয় নাই তার বডিখান দেখলে তো যে দেখবে সে আকর্ষণ বোধ করবে সে যে এত হাজার হাজার মানুষকে পাপি বানায় অন্তত সেই পাপের কলকারখানা খুলে সে যে রাস্তায় বের হয় নাই ঘরে বসে আছে পৃথিবীর জন্য এটা বড় শান্তি পৃথিবীর জন্য বড় রহমত এটা একটা মেয়ে ঘরে থাকা গোটা বিশ্ববাসীর জন্য রহমত যে মেয়েটা ঘরে আছে বেঁচে গেল পুরুষগুলি বেঁচে গেল সমাজ প্রিয় ভাইরা এটা তিন নম্বর ইমার্জেন্সি বিধান এই যুগের জন্য নবীজি বলেছেন মাল উপার্জন করতে গেলে ইমান হারা হয়ে উপার্জন করতে হবে এমন কোন কারখানার রিসিপশন দেখি না যেখানে মেয়ে বসে নেই এগুলো মাসাল আছে কিনা বিদেশের সাথে গার্মেন্ট শিল্পের যোগাযোগ ওনারা এসেই মেয়ে আছে কিনা আগে দেখবে রিসেপশন ওনাদের সাথে কথা বলতে হবে মেয়ে লোক দিয়া নষ্ট চরিত্রের নষ্ট চরিত্রের কতগুলি পাঠা। এখন নষ্ট চরিত্রের কতগুলি মেয়ে না হলে ওরা ব্যবসার জন্য আসবে না আপনার কারখানায় ঢুকবে না আরে এই হাদিসটা এই যখন পড়ি এই জানলাম তুনালিল মাড়ি সাতু ইল্লা বেমা হসিয়ে তিল্লাহ মানুষকে খুশি করতে গিয়া এমন পরিবেশ করবা বায়ারদেরকে ক্রেতাদেরকে খুশি করতে গিয়া আসল মালিককে এত কষ্ট দিবা এমন নারাজ না খুশ করবো কিসের তোমার ব্যবসা তোমার লাইফ টাইম অর্ডার করে দিলা পরতে পরতে সুন্দরী মেয়ে লাগবে তাহলে বিদেশ থেকে ওনারা এসে আকর্ষণ পাবে ইজা আলাম তুন আলিল মাঈশা ইল্লা বিমা আসিল্লাহ আযযা ওয়া জাল কারখানায় ছেলে একটা মেয়ে একটা একসাথে বসাইতে ছেলেদের সাথে মেয়েরা আছে কিনা মেয়ে আলাদা ছেলে আলাদা হলে আপনার কারখানার মাল বিক্রি হবে না না এখানে আসবে আলাদা কেন বুঝতে পারতেছেন বুঝতে পারতেছেন এখন এই জমানায় সবাই যে মনে করতেছি আমি তো খাইয়া বাঁচতেছি আমার ছেলে তো লাখ টাকার চাকরি করতেছে মেয়ে তো বিয়ে দিছি যাই হোক সুদ খাক বুঝ খা ভালোই তো আছে হুদা খামাকা ইসলামের কথা কইয়া এই শান্তিটা নষ্ট করে লাভ কি এই হিসাব নিকাশে সবাই আছে তো মরার পরে বুঝবো সবাই মরার পরে বুঝটা বুঝবো সবাই বুঝছে বেড়ামও বুঝছে মরার সময় নমরুদও বুঝছে মরার সময় স্টালিন মরার সময় বুঝছে নেপোলিয়ান বোনাফাট মরার সময় বুঝছে সব পাপীরাই মরার সময় কাঁদছে চিৎকার দিছে আহারে যদি এটা বুঝতাম তাহলে তো এমন করতাম না কার কথা কে শুনে ফালাম ইয়াকু ইনফা হম ইমান হম র আও আমার শাস্তি যখন এসে গেছে চোখের সামনে তখন ইমান তো সবাই আনবে সবাই আনছে কিন্তু সেই ইমান দিয়ে আমার কি লাভ ইসলাম ইজ লাইফ ইসলামী জীবন